আলোকবর্তিকায় জাতির সূর্য সন্তানদের স্মরণ শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদন জামায়াতের বিচার চান শহীদ পরিবারের সদস্যরা দেশের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত এলে জবাব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে সশস্ত্র বাহিনীকে বললেন প্রধানমন্ত্রী জাতির কল্যাণে কাজ করার আহ্বান দুর্নীতির অভিযোগে করা মামলা প্রত্যাহার করতে পারবে না সরকার রায় হাইকোর্টের বেগম জিয়া সহ অন্যদের বিরুদ্ধে করা মামলা বাদ দেওয়ার সুযোগ নেই জানালেন আইনজীবী এবং পদ্মা সেতুর 41টি স্প্যান বসিয়ে প্রায় 3টি বছর মাওয়াপ ছাড়লো ভাসমান ক্রেন তিয়ান ই চট্টগ্রাম হয়ে সমুদ্র পথে পৌঁছাবে হংকং দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী আলোকবর্তিকায় স্মরণ করা হলো জাতির সূর্য সন্তানদের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে জ্বালানো হয় হাজারো মোমবাতি শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিস্তারিত জানিয়েছেন মাহমুদ রাকিব জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রোববার রাত 11:45 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ফজলুল হক মুসলিম হলে এই মোমবাতি প্রজ্বলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার মোমবাতি প্রজ্বলনে ফজলুল হক মুসলিম হলের পুরো হল জুড়ে কয়েক হাজার মোমবাতি জ্বালিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 শিক্ষার্থী মোমবাতি প্রজ্বলন শেষে শিক্ষার্থীরা হাতে হাতে মোমবাতি নিয়ে ফজলুল হক মুসলিম হলের শহীদ বেদিতে এসে মোমবাতি সেখানে প্রজ্বলন করে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুরের পাশে গিয়ে সেখানে মোমবাতি প্রজ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের ফের স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 শিক্ষার্থী এবং এই হলের প্রত্যক্ষ মোমবাতি প্রজ্বলন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান যে উদ্দেশ্যে 1971 সালে পাকিস্তান ও তার দোসর আলবদর রাজাকার ও আল শামসরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের খুঁজে খুঁজে হত্যা করেছিল সে উদ্দেশ্য তারা সফল করতে পারেনি বাংলাদেশ এখন অনেকটাই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে শক্তি তারা যেভাবে এই বাংলাদেশের পরিচালনা শক্তিকে যারা বন্ধ করতে চেয়েছিল তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে তারা যে উদ্দেশ্যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে যেটা চেয়েছিল জ্ঞান শূন্য করার কিন্তু তারা কিন্তু পুরোপুরি সফল হয়নি সকল সংকট কাটিয়ে আগামীতে বাংলাদেশ বুদ্ধিবৃত্তিকভাবে নিশ্চয়ই এগিয়ে যাবে এমন প্রত্যাশাই করেন এই কর্মসূচিতে অংশ নেয়া কয়েকশো শিক্ষার্থী মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করলেও সার্বভৌমত্বের উপর আঘাত এলে তা মোকাবেলার সক্ষমতা অর্জনে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সমাপনীতে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে কথা বলেন তিনি দেশের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারে জানিয়ে শেখ হাসিনা বলেন রোহিঙ্গা পাঠানোর পরও মিয়ানমারের সঙ্গে সংঘাতে যায়নি বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সমাপনী এবার করোনার কারণে অনুষ্ঠিত হলো ভিন্ন পরিসরে রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মিরপুর সেনানিবাসের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী এবছর সেনা নৌ বিমান ও পুলিশ বাহিনী এবং সিভিল সার্ভিস সহ বাংলাদেশের 57 জন কর্মকর্তা সনদ নিয়েছেন এছাড়া 12টি দেশের 25 প্রশিক্ষণার্থী কোর্স শেষ করেছেন সফলভাবে ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের পাশে থাকতে হবে সশস্ত্র বাহিনীকে প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে আপনারা গড়ে তুলবেন যেন সবসময় জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করেন মিয়ানমার থেকে জোর করে রোহিঙ্গা পাঠালেও বাংলাদেশ কোনো সংঘাতে যায়নি উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা জানান সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা থাকতে হবে তিন বাহিনীর আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি আমার সার্বভৌমত্বে আঘাত করতে আসে প্রতিঘাত করবার মতো সক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবেই আমাদের প্রস্তুতি থাকতে হবে যেমন মিয়ানমার থেকে আশ্রয় নিয়েছে প্রায় 10 লক্ষের উপরে আমরা তাদের সাথে কখনো সংঘাতে যাইনি কিন্তু আলোচনা করে এটা সমাধান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সকলকে আমরা এই আহ্বান জানিয়েছি যে এই যে বিশাল একটা বোঝা আমাদের উপর
এটা জন্য খুব দ্রুত তারা সমাধান করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ উত্তরোত্তর সামরিক বেসামরিক কর্মকর্তাদের দক্ষ করে তুলছে বলেও জানান সরকার প্রধান। দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর 41টি স্প্যান বসিয়ে দিয়ে চীনের উদ্দেশ্যে মাওয়া ছেড়েছে সেতুর কাজে ব্যবহৃত ভাসমান ক্রেন তিয়ান ই। চট্টগ্রাম হয়ে এটি সমুদ্র পথে হংকং পৌঁছাবে। সেতুর কাজে শতাধিক ভিন্ন ভিন্ন ক্রেন ব্যবহার হয়, এর মধ্যে সবচেয়ে বড় ক্রেন এটি। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। 3,600 মেট্রিক টন ওজনের সক্ষমতা তিয়ান ই ভাসমান ক্রেনবাহী জাহাজটি সফলভাবে কাজ শেষ করে মাওয়া ছেড়ে যায়। বিশাল ক্রেনবাহী জাহাজটি প্রায় 3.5 বছর পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ করে। ট্রেনটির 41টি স্প্যান বসানোর দৃশ্য বিস্মিত করে পদ্মা তীরের মানুষকে। 41টা একটা একটা করে এই ক্রেনটায় বসাইছে, আজকে যাইতেছে, আমাদের কাছে অনেক খারাপ লাগছে। এটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। সেতুর কাজে ব্যবহৃত বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান ক্রেনবাহী জাহাজ এটি। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি চীন থেকে নিয়ে আসে। চট্টগ্রাম বন্দরে পড়বে, ওখান থেকে 35 দিনের মতো সময় লাগবে, তারা ওই জায়গায় চীনে যাবে। আমাদের এলাকা পার হওয়ার জন্য তার যে প্রয়োজনীয় নিরাপত্তা দরকার, সেই নিরাপত্তার জন্য আমরা পুলিশকে চিঠি দিয়েছি। 2017 সালে মাওয়া আসা তিয়ানি ওই বছরের 30 সেপ্টেম্বর প্রথম স্প্যানটি স্থাপন করে। গত 10 ডিসেম্বর 41তম স্প্যান বসিয়ে বাংলাদেশের মিশন শেষ করে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। প্রকল্প এলাকাকে সবুজায়ন করার স্বীকৃতি স্বরূপ এরই মধ্যে 2 বার প্রধানমন্ত্রীর পরিবেশ পদক পেয়েছে তারা। পরিবেশের আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে প্রকল্প পরিচালক জানালেন, প্রকল্প এলাকায় একটি অভয়ারণ্য তৈরির বিষয়ে গেজেট পাশ হয়েছে। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। দেশের প্রথম এক্সপ্রেস ওয়েটি ধরে আপনি যখন পদ্মা সেতুর প্রকল্প এলাকার দিকে এগিয়ে যেতে থাকবেন, তখন রাস্তার মাঝখানে নতুন লাগানো গাছগুলো আপনাকে এক ধরনের সজীবতা দেবে। স্টিল রড আর কনক্রিটের কঠিন সেতু, তার পাশেই সবুজের আবহ। প্রকল্পের শুরুতে বিশ্বব্যাংক, জাইকা, আইডিবির মতো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো সরে গেলেও পরিবেশ রক্ষায় তাদের প্রস্তাবিত মান বজায় রেখেই এখানে চলছে কাজ। প্রকল্পের 3টি সার্ভিস এরিয়ায় এখন পর্যন্ত লাগানো হয়েছে 18,500 গাছ। 4টি পুনর্বাসন কেন্দ্রে বন বিভাগের উদ্যোগে 65,000-এর বেশি গাছ লাগানো হয়েছে। একইভাবে বনায়ন করা হয়েছে টোল প্লাজা, সংযোগ সড়ক সহ আশপাশের এলাকাগুলোতেও। সব মিলে পদ্মা সেতু প্রকল্পে এখন পর্যন্ত গাছ লাগানো হয়েছে 1,73,294টি। বনায়নে এর মধ্যেই প্রধানমন্ত্রীর পদ পেয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। গত মাসে এই এলাকায় একটি অভয়ারণ্য তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। আমরা পরিবেশ বান্ধব কাজ করছি, আমরা প্রতি বছর এনভায়রনমেন্ট থেকে নিচ্ছি, লাইসেন্স নিচ্ছি, লাইসেন্স রিনিউ করছি, তারা প্রতিনিয়ত আমাদের সাইট ভিজিট করে, আমরা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানে চলছি। আমরা ইতিমধ্যে আমাদের গ্যাজেট হয়েছে স্যাংচুয়ারির জন্য, আমরা একটা অভয়ারণ্য করতেছি, সেখানে আমাদের কাজ করতেছে। প্রকল্পের কারণে পরিবেশগত কোনো বিপর্যয় যাতে না হয় সে বিষয়ে আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে। বিশ্বের বড় বড় মেগা প্রকল্পগুলোর মাথা ব্যথার কারণ পরিবেশগত মান বজায় রাখা। তবে শুরু থেকে কর্ম পরিকল্পনা গ্রহণ করায় পরিবেশ বান্ধব হয়ে এগুচ্ছে পদ্মা সেতুর কাজ। বাড়তি পাওনা হিসেবে থাকছে বিশেষ বনাঞ্চল তৈরির পরিকল্পনা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এক মাসের মধ্যে বাংলাদেশ পাচ্ছে করোনার টিকা, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সকালে মহাখালীতে ভারতের সেরাম ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিদপ্তর ও বেক্সিমকো ফার্মার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সেরাম চাহিদা পূরণ করতে না পারলে প্রয়োজনে বিকল্প খুঁজবে বাংলাদেশ। করোনা মোকাবেলায় ভ্যাকসিনের বিকল্প নেই বিষয়টি বুঝে গেছে গোটা বিশ্ব, তাই তো ভ্যাকসিনের দিকেই ছুটছে সবাই। সেই কাতারে অনেক আগেই সামিল হয়েছে বাংলাদেশ। এরই মধ্যে অক্সফোর্ডের 3 কোটি ডোজ ভ্যাকসিন নিতে চুক্তি করেছে বেক্সিমকো, বাংলাদেশ সরকার আর সেরাম ইনস্টিটিউট। সেই ধারাবাহিকতা এবার ক্রয় চুক্তিতে স্বাক্ষর করলো সরকার ও বেক্সিমকো। দ্রুত তা পাঠানো হবে সেরাম ইনস্টিটিউটে।
মন্ত্রী জানান সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারিতে ভ্যাকসিনের প্রথম চালান পাবে বাংলাদেশ। এরপর প্রতি মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে। আশা করছি এই ভ্যাকসিন জানুয়ারি মাসে কোনো এক সময় আমরা পাব। ইতিমধ্যে এটাও আমরা আশা করছি হয় FDA অথবা UK অথবা WHO অনুমোদন দিয়ে দিবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান অক্সফোর্ড ছাড়াও রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ হচ্ছে। অক্সফোর্ড 3 কোটির বেশি ডোজ দিতে না পারলে অন্য দেশ থেকে ভ্যাকসিন আনা হবে। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটাই প্রমাণিত হয়েছে ভালো এবং এফেক্টিভও। এটা আমরা এখানে থাকার চেষ্টা করব, কিন্তু যদি এরা আমাদের 3 কোটির বেশি না দিতে পারে বা দেরি করে, ভালো ভ্যাকসিন যদি পাওয়া যায় আমরা সেদিকেও আমরা নজরে রেখেছি। এছাড়া করোনা মোকাবেলায় দেশের ওষুধ কোম্পানিগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায় ভ্যাকসিনকো। এত ভ্যাকসিন এত, কিন্তু কেউ তো কোনো অফার দিচ্ছে না সরকারকে, আরো দু একটা আসা উচিত, কারণ একটা ভ্যাকসিন দিয়ে ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট। সো আমি মনে করি আরো অন্যান্য কোম্পানিদেরও এগিয়ে আসা উচিত। এদিকে আসার কথা শোনালেও 2 মাস পেরিয়ে গেলেও এখনো নীতিগত অনুমোদনের জন্য সরকারের কাছে কাগজ জমা দিতে পারেনি দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালীন দেশের সব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, সিটি স্ক্যান সহ 20টি মেডিকেল পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন তালিকায় আগের তুলনায় সব কটি পরীক্ষার খরচ কমানো হয়েছে। রোববার সকালে অধিদপ্তরের মহাপরিচালকের সই করা নতুন এই মূল্য তালিকা হাইকোর্টে জমা দেওয়া হয়। করোনা মহামারীতে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ, আর রোগীদের প্রয়োজনীয় সব পরীক্ষায় গুনতেও হচ্ছে বাড়তি খরচ। তবে রোববার দেশের সরকারি ও বেসরকারি সব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, হাইফোনাজাল ক্যানুলা সহ জীবন রক্ষাকারী সব পরীক্ষার সাশ্রয়ী মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন এ তালিকা জমা দেওয়া হয় হাইকোর্টে। তালিকাটি গ্রহণ করে আদালত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো নিয়ন্ত্রণে রেগুলেটরি কমিশন গঠন, পরীক্ষা নিরীক্ষার পূর্ণাঙ্গ তালিকা ও ICCU স্থাপনের বিষয়ে 1 সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। কোভিড সম্পর্কিত 20টি আইটেম প্রাইস লিস্ট নির্ধারণ করে আজকে আদালতে দাখিল করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আজকে যে মূল্য তালিকা আমাদের নির্ধারণ হয়েছে, এটা হাসপাতালগুলোতে যদি আপনারা তারা যদি প্রদর্শন না করে থাকে, ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। নতুন মূল্য তালিকায় একক অক্সিজেন সিলিন্ডারের ঘন্টা প্রতি সর্বনিম্ন মূল্য 100 থেকে 125 টাকা, জেনারেটর নির্ভর সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের খরচ 120 থেকে 300 টাকা ধরা হয়েছে। লিকুইড ট্যাঙ্ক নির্ভর সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের খরচ 120 থেকে 250 টাকা রাখা হয়েছে। এছাড়া হাইফোনাজাল ক্যানুলার দাম 500, CBC পরীক্ষার মূল্য 600 থেকে নামিয়ে 500, এক্সরে অ্যানালগ 500 থেকে কমিয়ে 400, এক্সরে ডিজিটাল 800 থেকে কমে 600 করা সহ মোট 20টি মেডিকেল পরীক্ষার খরচ কমানো হয়েছে। এদিন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাইকোর্টকে নতুন করে 40টি ICU ও CCU স্থাপন করার কথাও জানানো হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগে করা কোনো মামলা প্রত্যাহার করতে পারবে না সরকার, এমনকি প্রত্যাহারে করা যাবে না কোনো সুপারিশও, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন এ রায়ের পর 111-এর সময় বিএনপি চেয়ারপারসন সহ অন্যদের বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলা প্রত্যাহারের কোনো সুযোগ সরকারের নেই। এই রায়কে যুগান্তকারী মন্তব্য করেছেন দুদক আইনজীবী। সরকারি ত্রাণের দিন আত্মসাতে অভিযুক্ত সিলেটের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের একটি মামলা হঠাৎই প্রত্যাহার হয়ে যায়। জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই মামলাটি প্রত্যাহার হয়। এর বিরুদ্ধে 2016 সালে হাইকোর্টে রিভিশন আবেদন করে দুর্নীতি দমন কমিশন। 4 বছর পর হাইকোর্ট রায় দিলেন দুর্নীতির কোনো মামলাই সরকার প্রত্যাহার করতে পারবে না, এমনকি করা যাবে না প্রত্যাহারের সুপারিশও। আইনে তো ছিলই, কিন্তু এখন রায়ের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেল দুর্নীতি দমন কমিশনের কোনো মামলা প্রত্যাহারের আইনি কোনো সুযোগ নেই।
111-এর সময় করা দুর্নীতির মামলাগুলোর বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এসব মামলা প্রত্যাহার কিংবা প্রত্যাহারের সুপারিশের এখতিয়ার নেই সরকারের। দুদক আইনজীবী বলছেন, এই রায়ের ফলে বেগম জিয়া সহ অন্যদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা প্রত্যাহারের কোনো সুযোগ সরকারের নেই। বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান অথবা অন্য যে কোনো মামলাই হোক না কেন, সুপারিশের আলোকে কোনো সিদ্ধান্তের আলোকে সে মামলাগুলো প্রত্যাহার করা সম্ভব হবে না। রায়কে স্বাগত জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলছেন, রায়ের ফলে দুর্নীতিগ্রস্তদের বিনা বিচারে পার পাওয়ার সুযোগ বন্ধ হলো। এই রায়ের ফলে যে যদি কোনো কনফিউশন থাকে থাকে কারো মাঝে, সেই কনফিউশনটা দূর হবে, আবারও ইয়ে হবে যে না, দুদক স্বাধীন সংস্থা, তাদের বিষয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে, অন্য কেউ না। হাইকোর্টের এই রায়ের ফলে দুর্নীতি দমন কমিশন আরো স্বাধীন ও নিরপেক্ষভাবে যে কোনো অভিযোগ তদন্ত করতে পারবে বলে মনে করেন দুদক আইনজীবী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ভার্চুয়াল নাকি অ্যাকচুয়াল, পহেলা ফেব্রুয়ারি বইমেলা শুরু নিয়ে সংশয় এখনো কাটেনি। প্রকাশকরা মেলার আয়োজন নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও বাংলা একাডেমি এখনো দোলা চলে। সিদ্ধান্তের জন্য একাডেমি তাকিয়ে আছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দিকে। শুরুটা 1984 সালে একাডেমির ছোট্ট প্রাঙ্গণে শুরু হওয়া প্রাণের মেলার পরিধি বাড়ে যুগের চাহিদার সাথে। দিনে দিনে পরিসরে যেমন বেড়েছে বইমেলা, তেমনি বেড়েছে পাঠক লেখকের সংখ্যাও। বৈশ্বিক মহামারী করোনায় মেলা আয়োজন নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। রোববার বাংলা একাডেমির মহাপরিচালকের সাথে এক বৈঠক শেষে প্রকাশকরা বলছেন, মেলা হবে আগের মতোই চিরায়ত রূপে, তবে তারিখে পরিবর্তন আসার আভাস তাদের। অমর একুশে বইমেলা চিরাচরিত রূপে যেভাবে হতো এবছরও সেভাবেই হবে। সরকারের অনুমতি সাপেক্ষে ফেব্রুয়ারি মাসের যে কোনো একটি তারিখ থেকে বইমেলা শুরু হবে। এদিকে প্রকাশকরা মেলার আয়োজন নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও বাংলা একাডেমি এখনো দোলা চলে। এক্ষেত্রে একাডেমি তাকিয়ে আছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে। কোভিড-19 মহামারী পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা 2021 স্থগিত করা হলো, তবে একাডেমি ভার্চুয়াল অমর একুশে বইমেলার আয়োজন করতে পারে। এই সিদ্ধান্তটি আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ে যথারীতি জানিয়েছি এবং তাদের পক্ষ থেকে যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত আসে সেগুলো আমরা কার্যকর করব। তবে মেলা হলেও স্বাস্থ্যবিধি রক্ষার দিকেই থাকবে সবার নজর। নতুন বইয়ের মিষ্টি মধুর ঘ্রাণ, প্রাঙ্গণ জুড়ে লেখক, পাঠক এবং প্রকাশকদের কলরব। এই তো অমর একুশে বইমেলা। মহামারী করোনায় বইমেলার চিরায়ত এমন আয়োজনে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও দ্রুতই অনিশ্চয়তার মেঘ কেটে যাক, এমনটাই প্রত্যাশা বইপ্রেমীদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আড়াই মাস পিছিয়ে আগামী বছরের 1 মার্চ শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রথমবারের মতো মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বাচলে। বাণিজ্য মন্ত্রণালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর বোর্ড সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর জানুয়ারি মাসের আগারগাঁওয়ে মেলা অনুষ্ঠিত হলেও এবার 2021 সালের 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে শুরু হবে মেলা। ইপিবি বলছে, আগারগাঁও থেকে মেলা পূর্বাচলে স্থানান্তরে প্রধানমন্ত্রীর অনুশাসন মেনেই এমন উদ্যোগ নেওয়া হয়। এছাড়া সব কাজ শেষ করে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান পূর্বাচলের মেলা প্রাঙ্গণ 31 ডিসেম্বর সরকারকে বুঝিয়ে দিবে বলেও জানায় ইপিবি। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মেলা আয়োজনের জন্য পূর্বাচলকে আদর্শ স্থান মনে করছে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো। ফাইজারের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন বিশ্বের কোটি কোটি মানুষের কাছে বিরাট সুখবর। তবে ভ্যাকসিন প্রস্তুতকারকদের জন্য এটি আরও বড় খবর, কারণ টাকার পাহাড় গড়তে যাচ্ছে ফাইজার। ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের মতে, আগামী বছর শুধু করোনা ভ্যাকসিন বিক্রি করেই 32 বিলিয়ন অর্থাৎ 3,200 কোটি মার্কিন ডলার আয় করবে যুক্তরাষ্ট্রের দুই ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও মডার্না। 2021 সালে ফার্মা জায়ান্ট ফাইজার একাই আয় করবে অন্তত 1,900 কোটি ডলার। তবে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন পাওয়ায় 2020 সালের বাকি দিনগুলোতেও তাদের পকেটে ঢুকবে 97,50,00,000 ডলার। শুধু 2021 সাল জুড়েই নয়, পরের 2 বছরও বিপুল অঙ্কের লাভের আশা করছে ফাইজার কর্তৃপক্ষ। তাদের বিশ্বাস, সারা বিশ্ব করোনার টিকাদান কার্যক্রম চালিয়ে গেলে 2022 ও 2023 সালে আরও 930 কোটি ডলার আয় হবে তাদের। অবশ্য ফাইজার তাদের লাভের অঙ্ক ভাগাভাগি করবে জার্মান বায়োটেকনোলজি কোম্পানি বায়োএনটেকের সঙ্গে।
এদিকে মানুষের জীবন মৃত্যু সংকটে করোনা ভ্যাকসিন বিক্রি করে ফাইজার মডার্না যখন হাজার কোটি ডলার আয়ের স্বপ্ন দেখছে তখন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ভ্যাকসিন নিয়ে লাভ ক্ষতির হিসাব যাই থাকুক না কেন, গত 100 বছরে ভয়াবহ করোনার বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে এই ভ্যাকসিনই এখন আশার আলো। তবে পৃথিবীর সকল দেশে ধনী গরিব বৈষম্য রোধে এই ভ্যাকসিন সুলভ ও সুষম বন্টন হোক এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ায় কমে এসেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারী বাদ সাধলেও ভিসা পদ্ধতি সহজ করায় আগামী বছর বাংলাদেশ থেকে বহু শিক্ষার্থী অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ পাবেন। সিডনি থেকে বিস্তারিত জানাচ্ছেন এস এম আমিনুল ইসলাম রুবেল। বেশ কিছুদিন যাবতই অস্ট্রেলিয়া করোনা শূন্য। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে 800+ অস্ট্রেলিয়ান মারা যাওয়ার পর এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। নতুন করে স্থানীয় কেউ আক্রান্ত না হলেও এখনও কঠোর নিয়ম নীতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ানদের। প্রায় প্রতিটি বড় শহরের বর্ডার বন্ধ আছে এখনও। আন্তর্জাতিক যোগাযোগ বাড়লেও সারা পৃথিবীর করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে অস্ট্রেলিয়ায় নিয়মিত যাতায়াতের সুযোগ পাচ্ছে না কেউই। এদিকে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে করোনা পরিস্থিতি আয়ত্তে থাকায় নাগরিকদের ভ্যাকসিন প্রদানে কোনো তাড়াহুড়া করা হবে না। পরিস্থিতির নাটকীয় কোনো পরিবর্তন না হলে অন্তত আগামী মার্চ পর্যন্ত দেশের বাইরে থেকে কেউ ফিরলে তাকে মোটা অঙ্কের খরচ বহন করে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে সরকার। প্রতিবছর উচ্চ শিক্ষার্থে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় আসে। এবছরের শুরুতে বাংলাদেশ থেকে বেশ কিছু শিক্ষার্থী এলেও ভিসা থাকা সত্ত্বেও এরপরে আর কোনো শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় আসতে পারেনি। তবে ভিসা পদ্ধতি সহজ করায় আগামী বছরের নতুন শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় পড়তে আসার সুযোগ বেড়ে যাবে। যাদের স্বপ্ন অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য তারা এখনই অ্যাপ্লাই করতে পারেন। হয়তো বা অন ক্যাম্পাসে একটা সেমিস্টার বা দুটো সেমিস্টার করতে হতে পারে, বাট বর্ডার খুলে তাদেরকে প্রধানভাবে দেখা হবে আসার জন্য। বছরের প্রথম ফেব্রুয়ারি সেমিস্টারে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী আসার সম্ভাবনা কম। ভিসা পেলে অন্তত আরও এক সেমিস্টার শিক্ষার্থীদের দেশে থেকেই অনলাইনে ক্লাস করতে হতে পারে। যুক্তরাষ্ট্র বা কানাডার চেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে অস্ট্রেলিয়া আগামী বছরগুলোতে আরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী আকৃষ্ট করতে ইতিমধ্যে নতুন নীতিমালা ধার্য করেছে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। পাট ও বাঁশের তৈরি বাংলাদেশি পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে জার্মানিতে। দেশটির হোসেন প্রদেশে গিসেনে প্রথমবারের মতো গড়ে ওঠা দেশের পাট ও বাঁশ থেকে তৈরি পণ্যের প্রতিষ্ঠান ও সে দেশের চাহিদা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্ট থেকে মাত্র 52 কিলোমিটার দূরে গিসেন শহরে দেখা গেল দেশের একসময়ের বৈদেশিক মুদ্রায়ের প্রধান খাত সোনালি আঁশ, পাটের তৈরি টয়লেট পেপার, চা, ব্যাগ, শতরঞ্জি, সংসারের নানা আসবাব থেকে শুরু করে বাঁশের তৈরি মোজাসহ আরও অনেক কিছু। কি নেই বায়োবিডি নামের এই বাণিজ্যিক প্রতিষ্ঠানটিতে প্রাকৃতিকভাবে তৈরি এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে জার্মানিতেও। ভালো লাগে, আমার পরিবার ও বন্ধু বান্ধবরা সবাই আসেন, এমন জিনিস আর কোথাও নাই। প্রযুক্তিতে এগিয়ে থাকা জার্মানির মতো দেশে বাংলাদেশি এসব শিল্পপণ্যের কদর আছে স্থানীয় জার্মানদের কাছেও। সোনালি আঁশ আছে, সোনালি আঁশ থেকে সোনা ফলাতে হলে আপনাকে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক অঙ্গনে চিন্তা করতে হবে, আন্তর্জাতিক অঙ্গনে কিছু করতে হবে। এখন সোনালি আঁশ নিয়ে আমি বাংলাদেশে বসে আছি, বাংলাদেশে সুন্দর সুন্দর প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতেছি। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কথা চিন্তা করে প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি টেকসই এসব পণ্যের চাহিদা থাকলেও রপ্তানির ক্ষেত্রে পণ্যের গুণগত মান বজায় রাখার আহ্বান এই উদ্যোক্তার। জার্মানিতে আপনার বাংলাদেশি পণ্যের পাটজাত পণ্যের ডিমান্ড অনেক বেশি, কিন্তু এখানে যেটা প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে আপনার কিউসি মানে কোয়ালিটি কন্ট্রোল এবং ফিনিশিং এবং আপনার ডিজাইন, যেটাতে আপনার হয়তো ভিয়েতনাম এবং চায়না অনেক বেশি এগিয়ে আছে। দেশের বাঁশ ও পাটজাত পণ্যের অপার সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প হারিয়ে যাওয়ার আগেই এই শিল্পের বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান অর্থনীতিবিদদের। জার্মানিতে বসবাসরত প্রবাসী ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তারা মনে করছেন তৈরি পোশাক শিল্পের মতো সরকারি পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পেলে এই শিল্পের বিকাশ শুধু জার্মানি নয় পুরো ইউরোপে হতে পারে। এতে করে শুধু বাংলাদেশি লাভবান হবে না, কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে অনেক অনেক প্রবাসীদের। জার্মানির গিসেন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বঙ্গবন্ধু টি-20 কাপের খবর।
ফাইনালে যাবার প্রথম কোয়ালিফায়ারে সোমবার মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। পুরো আসরে দুর্দান্ত খেলা চট্টগ্রামের লক্ষ্য, এ ম্যাচেও ধারাবাহিক পারফর্ম করে ফাইনালে জায়গা করে নেওয়া। আর দলে অভিজ্ঞ ক্রিকেটাররা থাকাটাই সাহস দিচ্ছে খুলনাকে। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30। তারকাদের মেলা খুলনায়, কিন্তু এটাই কি বোঝা হয়ে দাঁড়িয়েছে দলটার জন্য? সাকিব মাশরাফি মাহমুদুল্লাহদের নিয়েও টানা 2 ম্যাচ হেরেছে মিজানুর রহমানের দল। আসরে 8 ম্যাচ খেললেও এখনও সঠিক কম্বিনেশনই যেন খুঁজে পাচ্ছে না দল। প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে খুলনার টপ অর্ডার। দলের প্লে অফে খেলার অনেকটা কৃতিত্বই শুভাগত আরিফুলদের। তবে বড় ম্যাচের আগে ঠিকই ফর্ম ফিরে পাবে সবাই, প্রত্যাশা ইমরুলের। টপ অর্ডারে আমরা ওইভাবে কেউ ক্লিক করতে পারি না প্রথম থেকেই টুর্নামেন্টের। তা মনে হয় যে এই জায়গাতে আমাদের একটু ইম্প্রুভমেন্টের দরকার। আমরা চেষ্টা করে যাচ্ছি সবসময় প্রত্যেকটা ম্যাচে কীভাবে কী করলে ভালো হয়। চট্টগ্রামের বিপক্ষে লীগ পর্বের 2 দেখাতেই হেরেছিল খুলনা। এখনও সাকিবের সেরাটা দেখা যায়নি। বিজয় ইমরুলদের অবস্থাও একই। তবে দলে অভিজ্ঞদের থাকাটাকে চাপ না ইমরুল দেখছেন আশীর্বাদ হিসেবে। বড় ম্যাচ, তাই বড় নামের ওপরই ভরসা রাখবে খুলনা। অবশ্যই এক্সপিরিয়েন্সের দিক থেকে আগায় আছি আমরা, এবং আমরা হয়তো প্রপারভাবে ইউটিলাইজ করতে পারছি না, পারফরমেন্সটা রাইট টাইমে ক্লিক করতে পারছি না। আই হোপ যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ওইটা ওইভাবে ওভারকাম করবো। টি টোয়েন্টিতে যে কোনো একটা ম্যাচে যদি আপনি ভালো খেলেন, যে কোনো সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, যেহেতু বড় প্লেয়াররা সেমিফাইনাল বা বড় বড় ইভেন্টে বড় বড় ম্যাচে ভালো খেলে। অন্যদিকে চট্টগ্রাম আছে খোশ মেজাজে। আসরে তাদের সামনে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি অন্য দলগুলো। মূলত সৌম্য লিটনের ওপেনিং জুটি কাজটা সহজ করে দিয়েছে। বল হাতে আসরে দেখা গেছে পুরনো মোস্তাফিজকে, তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন শরীফুল। ফাইনালের পথে খুলনা বাধা টপকাতেও তাই আত্মবিশ্বাসী খেলোয়াড়রা। আগের ম্যাচগুলোতে আমরা যে প্ল্যানে ছিলাম ওই প্ল্যান অনুযায়ী খেলবো ইনশাল্লাহ। আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে, বলাররা ভালো করতেছে, ইনশাল্লাহ একটা ভালো পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা ফাইনালে যাব। এই ম্যাচে হারলেও সুযোগ থাকবে আরও একটা, দ্বিতীয় কোয়ালিফায়ার জিতলেই টিকিট পাওয়া যাবে ফাইনালে খেলার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে নানা রঙে সেজেছে সুইডেন। তবে বড়দিন এবং নতুন বছরকে সামনে রেখে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সতর্ক সুইডেন সরকার। সুইডেন থেকে বিস্তারিত শফিউল আলমের রিপোর্টে। বড়দিনকে সামনে রেখে বন্দির আলো সেজেছে সুইডেন। করোনা মহামারীর মধ্যে চলছে আরও নানা প্রস্তুতি। তবে সংক্রমণ বেড়ে চলায় সরকারের পক্ষ থেকে বড়দিনের উদযাপন নিয়ে আলাদাভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা আগামী 14 ডিসেম্বর থেকে কার্যকর হবে। পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে দল বেঁধে নয়, বরং অতি প্রয়োজনীয় কেনাকাটা একাই করার আহ্বান জানিয়েছে সরকার। এখন বেঁচে থাকাই দরকার, উৎসব আগামীতে করা যাবে। করোনা পরিস্থিতি সুইডেনের ভয়াবহ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না নেওয়া পর্যন্ত আমরা সবাই সচেতন থাকি। গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন যে আমাদের যা যা করতে বলছে আমরা চেষ্টা করতেছি সবগুলোই নিয়মিতভাবে পালন করা। চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা সহ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সংক্রমণ এখনও বেড়েই চলেছে সুইডেনে। এদিকে করোনার প্রকোপ ঠেকাতে প্রথমবারের মতো রাজধানী স্টকহোমে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়, তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে বন্দির সাজে সজ্জিত সুইডেন, তবে নেই চিরসেনা সেই আমেজ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জনগণকে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আলোকবর্তিকায় জাতির সূর্য সন্তানদের স্মরণ, শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদন, জামায়াতের বিচার চান শহীদ পরিবারের সদস্যরা। দেশের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত এলে জবাব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে সশস্ত্র বাহিনীকে, বললেন প্রধানমন্ত্রী, জাতির কল্যাণে কাজ করার আহ্বান। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।